বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস বিধায়ক ডক্টর সুখবিলাস বর্মা। জলপাইগুড়ির রাজীব ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতৃত্ব। বিধায়ক ডক্টর সুখবিলাস বর্মা জানান, বর্তমান সরকারের ভিত নড়ে গিয়েছে, এই সরকার আর ক্ষমতায় থাকছে না বলে পরিষ্কার জানান তিনি। আগামীতে কংগ্রেস এবং বামপন্থী জোট নির্ণায়ক ভূমিকা পালন করবে। জলপাইগুড়িতে নিজে উপস্থিত না থাকতে পারলেও বিধায়ক কোঠার টাকা সম্পূর্ণ তিনি ব্যয় করতে পেরেছে বলে জানান। বিভিন্ন সময় বিধানসভা প্রশ্ন করলে সেই প্রশ্নের যথাযথ উত্তর পাননি বলে অভিযোগ তার। জেলার গীতাঞ্জলি প্রকল্পের কাজ থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ। আগামীতে তার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিধানসভায় আরো দাঁড়াতে চান না বলে স্পষ্ট করেছেন তিনি। তৃণমূল দলে অনেকবার ফোন করেছেন, হ্যাঁ, অনেক লোক আমার পরিচিত কাছাকাছি, এখন আপনার বিজেপি থেকে ফোন করছে বা বলছে, বিজেপির এমএলএ, বিজেপির যারা, বললাম তো এক আমার একজন বলছে আপনি আসলে আমরা খুশি হব, আপনি আসুন দলে। এই আমাকে যেমন একদিন বললেন আমাকে আমার উপর দায়িত্ব দিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার, এখন আমি বললাম তুমি দায়িত্ব পালন করো তাহলে, কীভাবে পালন করতে পারো দেখো। বিজেপি থেকে বলা হচ্ছে, তৃণমূল থেকে বলা হচ্ছে, না না বিজেপি, মানে ও একজন বলছেন আমি বিজেপিতে যাচ্ছি, হ্যাঁ ঠিকঠাক করে ফেলেছি, কিন্তু আমার উপর দায়িত্ব হয়েছে আপনাকেও নিয়ে যাওয়া। আমি ধার তুমি যাও ভাই, তুমি আর্যতত্ত্বে বিশ্বাস করো, তুমি ব্রাহ্মণ্যবাদে বিশ্বাস করো, আমি করি না।